আমি এখন লেকটির পাশ দিয়ে হাঁটছি, তোমরা দেখতে পাচ্ছো লেকটি, আর আমার পিছনের ভিউ তো তোমরা দেখতে পাচ্ছই, খুবই সুন্দর একটি লেক। এবং এখানে লেকটির মাঝে মাঝে রয়েছে অসংখ্য বোট থেমে আছে, অনেকে ফিশিং করতে আসে এই জায়গাটিতে, আবার অনেকে বারবিকিউ করতেও চলে আসে। বিকেলে টাইম স্পেন্ড করার জন্য জায়গাটি বেশ চমৎকার। তাহলে চলো আমরা ধীরে ধীরে একটু সামনে যাই এবং সামনে কি রয়েছে সেগুলো দেখে নেই। লেটস গো। আমি এই ব্রিজটির উপর দিয়ে হেঁটে চলেছি। এই ব্রিজটি খুবই সুন্দর, খুব মাটি থেকে একটু উপরে, আর ব্রিজটি খুব সংলগ্ন রয়েছে কিছু হোটেল মোটেল রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর নিরিবিলি একদম লেকটির থেকে। এই হোটেলগুলোতে থাকলে লেকটি উপভোগ করা যায়। এখন আমরা দেখে নিব এই লেকটির আরো কিছু ভিউ, চলো তাহলে দেখে নিই। বন্ধুরা, আমি ধীরে ধীরে ব্রিজটি থেকে আরেকটি ব্রিজে চলে এসেছি। এই ব্রিজটি লেকটির বেশ মাঝখান দিয়ে করেছে। আমি যাব তার আগে দেখিয়ে দিচ্ছি, এখানে রয়েছে বিভিন্ন ধরনের ফিশিং ধরার বিভিন্ন চার্ট রয়েছে, কি কি মাছ এই লেকটিতে রয়েছে সেই চার্টটি এখানে রয়েছে। আমি যদি তোমাদের ক্লোজ করে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে বিভিন্ন ধরনের মাছ এই লেকটিতে পাওয়া যায়, এবং যারা ফিশিং করতে পছন্দ করে তারা অবভিয়াসলি এই লেকটিতে চলে আসে এবং ট্রাই করে মাছ ধরার। তাহলে চলো আমরা একটু এগিয়ে যাই এবং এগিয়ে গিয়ে দেখি লেকটির আরও কিছু সৌন্দর্য। তাহলে চলো আমার সাথে। আমি লেকটির প্রায় শেষ প্রান্তে চলে এসেছি বন্ধুরা। আমি দেখাবো, এইখানে দেখো রয়েছে একটি বিগ টেবিল, স্টিলের টেবিল রয়েছে, এবং এই টেবিলটির কাজ হচ্ছে যারা এখানে ফিশিং করে তারা এখানে এসে অর্গানাইজ করে, ক্লিন করে। এখানে দুটো কল রয়েছে দেখতে পাচ্ছি, এখানে একটি কল এবং এখানে একটি কল, এখানেই ড্রেসিং করে থাকে মাছগুলো এবং প্যাকেটিং যা করার করে থাকে। আর এই যে দেখতে পাচ্ছ এই ব্রিজটি, আমি অনেকটুকু সামনে চলে এসেছি বন্ধুরা ব্রিজটির, এবং ব্রিজটির চারপাশের দৃশ্যগুলো তো তোমরা দেখতেই পাচ্ছ অসম্ভব সুন্দর। এখানে রয়েছে বসার কিছু জায়গা, তোমরা দেখতে পাচ্ছ এখানে দুটো বসার জায়গা করে দেওয়া হয়েছে, এবং এই পাশেও দুটো বসার জায়গা করে দেওয়া হয়েছে। যারা রিল্যাক্সিং মুডে থাকতে পছন্দ করে বন্ধুরা তাদের জন্য এই জায়গাটি অসম্ভব সুন্দর। আর যারা সিডনিতে থাকো না তারা আমার ভিডিওটি দেখলে অসম্ভব ভালো লাগবে, একটি সুন্দর জায়গা তোমাদের দেখাতে পারছি বলে আমার ভীষণ ভালো লাগছে। তাহলে আমরা আরও কিছুক্ষণ এই লেকটির দৃশ্য দেখে নিই। বন্ধুরা, আমি ব্রিজটির ঠিক উপর দিয়ে হাঁটছি, দেখো আমার পিছনে তো তোমরা দেখতেই পাচ্ছ বসার খুব সুন্দর প্লেস রয়েছে, এবং রয়েছে ফিশিং করার জন্য অসম্ভব সুন্দর নিরিবিলি একটি জায়গা, এবং দূরেই তোমরা দেখতে পাচ্ছ অসংখ্য বোট রয়েছে মাঝে মাঝে বাধা। আই থিঙ্ক এগুলো যারা ফিশিং করে তাদের বোট হবে। আর এ পাশটিতে রয়েছে মোটেল, আমার পিছনটিতে রয়েছে মোটেল, দেখতে পাচ্ছ মোটেল, এবং আমি এই পথটি ধরেই, এই ব্রিজটি ধরেই সামনে এগিয়ে এসেছি। খুবই সুন্দর একটি জায়গা, আমার তো ভীষণ ভালো লেগেছে, আশা করছি বন্ধুরা তোমাদের অনেক ভালো লেগেছে। খুব সুন্দর লাগছে দেখতে, পিছনে দেখো একটি বোট চলছে,
বিকেল বেলা অনেকে রিক্রিয়েশনের জন্য চলে আসে, খুবই সুন্দর জায়গা। আমি এনকারেজ করব সবাইকে চলে আসো, আর যারা আসতে পারবে না তারা অবভিয়াসলি আমার পুরোটা ভিডিও দেখলে তোমাদের আসার স্বাদটা কিছুটা হলেও পেয়ে যাবে। বন্ধুরা, আমি হেঁটে হেঁটে লেকটির অপোজিট সাইডে এসেছি এবং অপোজিট সাইড থেকে তোমাদের লেকটির সৌন্দর্য দেখিয়ে দিব। তোমরা দেখতে পাচ্ছ খুব দূর থেকে দেখা যাচ্ছে খুব উঁচু একটি পাহাড়। দেখো এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, এই যে দেখা যাচ্ছে এই পাহাড়টি, আকাশটাও অনেকটা ক্লাউডি হয়ে এসেছে, আর লেকটি তো তোমরা দেখতেই পাচ্ছ খুবই সুন্দর একটি লেক। আমি কাছ থেকে আরেকটু ঘুরিয়ে তোমাদের এই লেকটির চারপাশ জুড়ে রয়েছে বিভিন্ন ধরনের পাখি এবং তাদের সম্পর্কে এখানে লেখা রয়েছে বিভিন্ন জিনিস। এবং লেকটি দেখতে পাচ্ছ আমি খুব কাছ থেকে ঘুরিয়ে পুরোটা লেকের দৃশ্য তুলে ধরার চেষ্টা করছি। এখানেও রয়েছে বিভিন্ন ধরনের কী কী অ্যানিমেল রয়েছে সেই জিনিসগুলো, এবং এখানে প্রচুর ক্যারাভেন পার্ক রয়েছে, যারা হলিডে কাটাতে পছন্দ করে তারা এই লেকটির কাছে হলিডে পার্ক ভাড়া নিয়ে চলে আসে, এবং যাদের নিজেদের ক্যারাভেন কার আছে তারা তাদের নিজস্ব কার নিয়েও চলে আসে, অনেকে বোট নিয়ে চলে আসে এই লেকটিতে ভ্রমণ করার জন্য। দেখতে পাচ্ছ দূর থেকে খুব সুন্দর একটি উঁচু পাহাড়, আর গাছপালার তো রয়েছেই সবুজ, এবং পুরোটা অনেক বড় জায়গা নিয়ে এই লেকটি রয়েছে, খুবই সুন্দর একটি লেক। আমি লেকটির অনেক কাছে চলে এসেছি এবং লেকটির চারপাশের সৌন্দর্যগুলো আমি তোমাদের দেখাচ্ছি। খুবই সুন্দর একটি জায়গা, এত সুন্দর, এবং অনেক পর্যটক এখানে এসেছে এই দৃশ্যগুলো কাছ থেকে উপভোগ করার জন্য। চলো আমরা দেখে নিই আরো কিছু সৌন্দর্য। বন্ধুরা, এখানে রয়েছে আমার পিছনে দেখতে পাচ্ছ ওয়াশরুম, খুব সুন্দর করে দেওয়া রয়েছে ওয়াশরুম। এখানে রয়েছে যারা শাওয়ার করে আসে তাদের জন্য শাওয়ারের ব্যবস্থা রয়েছে, এবং দেখো খুব সুন্দর একটি র‍্যাবিট চলে যাচ্ছে, খুবই নাইস করে চলে যাচ্ছে। আর এখানে বাচ্চাদের রিক্রিয়েশনের জন্য কিছু পাখি তৈরি করা হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা খুবই সুন্দর পাখি এখানে তৈরি করা হয়েছে। এবং আরও রয়েছে আমার চারপাশে খুব সুন্দর জায়গাটি, রয়েছে গাছ, বন, বনের মতো রয়েছে রাস্তা ধরে, আমার পিছনে দেখতে পাচ্ছ এই রাস্তাটি ধরে আরও অনেক দূর যাওয়া যায় লেকটির চারপাশের দৃশ্যগুলো খুব কাছ থেকে আমি দেখা যাচ্ছে। সেই রাস্তাটির কাছে চলে এসেছি, দেখো এখানে খুব সুন্দর করে অ্যাবরিজিনালদের আলপনা আঁকা হয়েছে, যারা এখানকার আদিবাসী অস্ট্রেলিয়ান তাদের কিছু নমুনা দিয়ে এখানে আলপনা আঁকা হয়েছে। এবং এখানে রয়েছে বিভিন্ন পাখির কিছু ছবি রয়েছে, এখানে ডগ নিয়ে আসাটা অ্যালাউ না। এবং দেখো খুব সুন্দর একটি রাস্তা দিয়ে আরও অনেক দূর বনের ভিতরে চলে যাওয়া যায়, এবং এই পাশটি দেখো আমি খুব স্লো মোশনে তোমাদের তুলে ধরছি, খুবই সুন্দর জায়গাটি, কাছ থেকে দেখে ভীষণ ভালো লাগছে। ঘোরা, এই ছিল আমার আজকের এই লেকটির পুরো দৃশ্য, আমি চেষ্টা করেছি তোমাদের সামনে তুলে ধরার, আশা করছি তোমাদের ভীষণ ভালো লেগেছে। এই লেকটি অসম্ভব সুন্দর, অসম্ভব, যা চোখে না দেখলে বিলিভ হবে না। যারা সিডনিতে আছো তাদের আমি বলবো তোমরা চলে আসো, নিজ চোখে এই সৌন্দর্য দেখে যাও, আর যারা আসতে পারবে না তারা আমার পুরো ভিডিওটি দেখে নিলেই বুঝতে পারবে কত সুন্দর একটি জায়গা আজ আমি তোমাদের সামনে তুলে ধরেছি। এবং এই জায়গাটি অসম্ভব ভালো লেগেছে দেখতে, আমি চাইবো আমার পুরো ভিডিওটি তোমরা মন দিয়ে দেখবে আর ভিডিওটি শেয়ার করে দিবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আগামী নতুন কোনো এপিসোড নিয়ে আবার হাজির হব তোমাদের মাঝে। টিল দেন ভালো থাকবে, সবাই কাশবনের চ্যানেলের পাশেই থাকবে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।